बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम एवरीवन, वेलकम बैक टू माय चैनल कुकिंग ट्यूब बाय जुलिया। सबाई के स्वागत। सबाई केमन आशा करी आल्लाहर अशेष रहमते सबाई खूब भलो आलहमदुलिल्लाह। अपन दुआए आमिओ भलो आछि। तो प्रतिदिन मत आज आमि चले एलाम अपन माझे एक रेसिपी निये। तो आज के रेसिपि हलो टमेटा दिए रुई माछेर भुना किभाबे करते हय। तो चलुन शुरू थेके देखे नि। तो प्रथमे आमि एखाने एकटा कड़ाई बसिए दिएछि। कड़ाइटा जखन गरम हये आसबे तखन कड़ाइयेर भितरे तेल दिए दिलाम। आमि आगे थेके माछटा भेजे निएछि। माछ भाजार परे जे तेलटा आछे सेई तेलटाई दिए दिलाम आमि माछ भुनार जन्य। एखन आमि पेंयाज कुচি दिए दिচ্ছি। এখানে আমি মাঝের সাইজে দুইটি পেঁয়াজ নিয়েছি। এখন ব্রাউন কালার করে ভেজে নেব। তো এখানে আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গেল। এখন আমি দিয়ে দেব এখানে রসুনের পেস্ট, শুকনো মরিচের পেস্ট, হলুদের গুঁড়া, লবণ। এখানে স্বাদমতো লবণ দিয়ে নেবেন। আমি মাছ ভাজার সময় লবণটা দিয়ে নিয়েছিলাম। তো এইভাবে করে মশলাটা নাড়াচাড়া করার পরে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। তো এখন আমি পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো এখানে দেখুন পানিটা ফুটতে শুরু হয়েছে। এখন আমি একটু নেড়েচেড়ে দিলাম। নাড়াচাড়া করার পরে আমি এখানে দুটো বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম। তো টমেটো দেওয়ার পরে এখন আমি 5 মিনিট অপেক্ষা করব। তো 5 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন এরকম হয়েছে, টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এভাবে আপনারা রান্না করলে খুবই টেস্টি হবে মাছ ভুনাটা। তো এভাবে করে আমি নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পরে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটা। তো আমি রুই মাছের মাথা দুটো আগে দিয়ে দিলাম। খুব ভালোভাবে ভুনে নিতে হবে। তো এখন আমি দিয়ে দেব সব মাছগুলো, যে মাছগুলো ভেজে রেখেছিলাম। দেওয়ার পরে এখন আমি সব মাছগুলো খুব ভালোভাবে ভুনে নেব। তো রুই মাছ দিয়ে টমেটো ভুনা কিভাবে করতে হয় খুব সহজে টেস্টিভাবে সেটাই আজ আমি আপনাদের মাঝে শুরু থেকে শেষ পর্যন্ত শেয়ার করব। তো এখন আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া এবং দিয়ে দেব এখানে হাফ চা চামচ মশলার গুঁড়া। দেওয়ার পরে এখন আমি সবগুলো উপাদান আমার এখানে কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি 1 থেকে 2 মিনিট, তারপরে ফিরে আসছি আপনাদের মাঝে। তো ফিরে এলাম আমি 2 মিনিট পরে। দেখুন এখানে কিন্তু মশলাটা আমার কষানো কমপ্লিট হয়ে গেছে, পানিগুলো সব শুকিয়ে গেছে এবং তেল ঝোলটা নিজের দিক থেকে বের হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব এখানে ঝোলের পানি। তো এখানে পানিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এখানে আমি আমার পরিমাণ মতো দিয়ে নিচ্ছি, যেহেতু এখানে আমি কোনো ঝোল রাখবো না, ভুনা করবো, এজন্য এখানে বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই। এখানে আমি আর পানি দেব না। পানিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পরে এখন আমি ঢাকনিতে ঢেকে রেখে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। তো 4 থেকে 5 মিনিট পরে ফিরে আসছি। তো সে পর্যন্ত সবাই সঙ্গেই থাকবেন। তো 4 থেকে 5 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন এরকম হয়েছে মাছ ভুনাটি। তো কালারটা দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে এবং টেস্টটাও খুব ভালো লাগে টমেটো দিলে। তো আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন। তো এখন আমি অপেক্ষা করব ঝোলটা শুকানো পর্যন্ত। তো ফিরে এলাম আমি আবারও 3 থেকে 4 মিনিট পরে। এখনও কিন্তু অনেকখানি ঝোল আছে, তো আমি এর মাঝে একবার আগলা করে দিয়ে নেড়ে দিচ্ছি। আমি ঢাকনিতে ঢেকে রেখে দিয়েছিলাম, ঢাকনিটা আলগা করতে হবে, করার পরে নেড়ে দিবেন, তা নাহলে কিন্তু নিচের দিকে লেগে যাবে। এই সময় আপনারা একটু 2-3 মিনিট অন্তর অন্তর নেড়ে দিবেন, তা নাহলে নিচের দিকে লেগে যাবে। তো আমি আবারও অপেক্ষা করব এখানে 2 থেকে 3 মিনিট। তো 2 থেকে 3 মিনিট পরে ফিরে এলাম। দেখুন উপরে তেল ঝোলটা বের হয়ে আসছে এবং পানিটা পুরোপুরি এখানে শুকিয়ে গিয়েছে, আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে। তো এখন এই পর্যায়ে আমি চারি সাইড এভাবে একটু ঘুরে নিচ্ছি। তারপরে আমি এখন চুলাটা অফ করে দেব এই পর্যায়ে। তো এখন আমি চুলাটা অফ করে দিলাম। চুলাটা অফ করার পরে আলাদা একটা পাত্রে নামিয়ে তারপরে ফিরে আসছি আপনাদের মাঝে। আমার কিন্তু রান্নাটা করা কমপ্লিট হয়ে গেছে।
তো আমি একটা আলাদা পাত্রে নামিয়ে তারপরে ফিরে এলাম। তো খুব সহজে কিভাবে টমেটো দিয়ে রুই মাছের ভুনা করতে হয় সেটা রেসিপি আজ আমি আপনাদের মাঝে স্টেপ বাই স্টেপ শেয়ার করলাম। আশা করি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর যারা ভিডিওটি প্রথম দেখছেন তারা ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনি তার নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট করেন, তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা। এভাবে সবসময় আমার সঙ্গেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।